হ্যালো গাইজ, কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তোমরা কি জানো, ফ্রি ফায়ারে এমন একটা গান আছে যে গান দিয়ে শর্ট রেঞ্জ ও লং রেঞ্জে মারা হয়। ফ্রি ফায়ারের মধ্যে এমন একটা গান আছে যে গানকে তুমি লং রেঞ্জ বানিয়ে নিতে পারো, শর্ট রেঞ্জে বানিয়ে নিতে পারো, মানে দিশা অবস্থা ছাড়া। মানে M50 আছে যেমন বসে শর্ট রেঞ্জে এভাবে পাবে না, কিন্তু অন্য একটা উপায়ে তোমরা মানে এইভাবেই তোমরা শর্ট রেঞ্জ লং রেঞ্জ করে নিতে পারো। সেই গুলিটা তোমরা নাম জানো, কিংবা হয়তো তোমরা চালিয়েছো কিন্তু নাম জানো না। অনেকে 100% লোকের মধ্যে 99% লোকে জানো না। তো আজ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে ওইগুলিটার নাম কি, কিভাবে তোমরা শর্ট রেঞ্জ লং রেঞ্জ করবে, এবং ইউজ করে এটাই লাভ আছে না লস আছে তোমাদেরকে সব বলে দেবো। তো সেই গুলিটার নাম হচ্ছে তোমাদের, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। গুলিটার নাম তোমরা এখন দেখতে পাচ্ছ G36। এইগুলিটাই তোমরা নিয়ে নেবে তোমাদের পিঠে, তারপরে উপর দেখতেই পাবে এখানে রেঞ্জ বলে লেখা আছে। মানে এখন তিনটা লং রেঞ্জে আছে, মানে রেঞ্জ করে দিচ্ছি তো তাই ডবল রেঞ্জ হয়ে গেছে। তখন আমি এটাকে আবার কিছু করবো, মানে অ্যাক্সেসিবিলিটি হয়ে যাবে, মানে শর্ট রেঞ্জ দেখতেই পাচ্ছে, মানে ডবল হয়ে যাচ্ছে। কিন্তু লং রেঞ্জ মানে লং শর্ট রেঞ্জ এটাই ছিল দিয়ে তোমরা সব কিছু করতে পারো, শর্ট রেঞ্জে চালাতে পারো, লং রেঞ্জে চালাতে পারো, কোনো অসুবিধা নাই। গুলিটা ইউজ করে তোমাদের লাভই আছে, কারণ এমন কম নিতে হবে পুরো মাঠের রেঞ্জ। পালো মানালি লাগিয়ে যদি ওই গাছ অন্য একটা ক্যারেক্টার নিয়ে নাও না, অনেক কাজ হবে। তো তোমরা বড় মাঠের রেঞ্জে এগুলিটা চালানোর চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, বাই বাই।